বন্ধুগণ আসবে নিয়তে টেন্স যেভাবে পড়বে সেসব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সংগ্রাম ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির উপর ইতিমধ্যে 450 ভিডিও অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ পেন ড্রাইভের মধ্যে ভিডিও লেকচার নিতে পারবেন। তাই কমেন্টস বক্সে আপনি লিখে দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব আসবে নেই অর্থে টেন্সের আলোকে কতভাবে পড়া যায়, কিভাবে পড়া যায় সেসব বিষয়গুলো নিয়ে। লক্ষ্য করুন, তার একটি গাড়ি আছে, অর্থাৎ আমার একটি গাড়ি আছে, তোমার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি আছে, কামালের একটি গাড়ি আছে, জামালের একটি গাড়ি আছে, এইভাবে পৃথিবীর সকল মানুষের একটি গাড়ি আছে। এক অর্থাৎ একটি গাড়ির জায়গায় পৃথিবীর অনেক কিছুই কারোর আছে। যেমন আমার একটি কালো মোবাইল আছে, আমার একটি বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ সম্পদ আছে, জ্ঞান বুদ্ধি ইত্যাদি ইত্যাদি আছে। ঠিক তেমনি আমার তোমার তার কামালের জামালের ভাইয়ের মা বাবার ভাই বোনের আছে ইত্যাদি। এইভাবে তো এইভাবে যে কোনো বাক্য এরূপ আদলে আপনি 20টি বাক্য বানে খাতায় লিখে রাখবেন। লেখার পরে আপনি এখানের টেন্স হলো 12 প্রকার, 12 প্রকারের মধ্যে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আসে বা নিয়ত বাক্য তৈরি করা যায়। কিন্তু কন্টিনিউয়াস টেন্স কখনই আসে বা নিয়ে দিয়ে বাক্য তৈরি করা যায় না, সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। তাই আসুন প্র্যাকটিস করি, তাহলে বুঝে যাব। যেমন তার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি রয়েছে, অর্থাৎ একটি বিক্রি করার পর আরেকটি গাড়ি রয়েছে। তার একটি গাড়ি ছিল, তার একটি গাড়ি রয়েছিল, তার একটি গাড়ি থাকবে, তার একটি গাড়ি রয়ে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এই দুটি হলো ইনফিনিট পারফেক্ট, তারপর পাস্ট এবং ফিউচার, এইভাবে বুঝে নেবেন। এখন আসেন, তার তার কাছে কিছু টাকা আছে, তার কাছে কিছু টাকা রয়েছে, অর্থাৎ মানে বইটি অর্থাৎ মানে এই জিনিসটি কেনার পর তার কিছু টাকা রয়েছে, এটা বোঝাবে। তার একটি তার কিছু টাকা ছিল, তার কিছু টাকা রয়েছিল, তার কিছু টাকা থাকবে, রয়ে থাকবে। এইভাবে তার একটি বাড়ি আছে, তার একটি বাড়ি রয়েছে, তার একটি বাড়ি রয়েছে, তার একটি বাড়ি ছিল, রয়েছিল, বাড়ি থাকবে, রয়ে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে 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 20টি বাক্য দিয়ে যদি এইভাবে লিখে লিখে পড়েন, তাহলে আসবা নেই দিয়ে টেন্সের আলোকে ছয়ভাবে পড়া যে পুরো বিষয়টা আপনার মেমোরিতে রপ্ত হয়ে যাবে। তারপর আসেন ইংরেজি। ইংরেজি হলো হি হ্যাজ এ কার, হি হ্যাজ হ্যাড এ কার, হি হ্যাজ হ্যাড এ কার। বন্ধুগণ বলতে পারেন যে হ্যাড কেন হলো? হ্যাঁ বন্ধুগণ, তা আপনারা লক্ষণই হলো, আগে আমরা আলোচনা করেছি যে প্রতিটি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম আছে। মূল ফর্ম মানে বেস ফর্ম আছে, অর্থাৎ হ্যাভেস, অর্থাৎ হ্যাপ থেকে হ্যাপ এবং হ্যাজ আসলো, হ্যাপ থেকে কি হ্যাপ এবং হ্যাজ আসলো। হ্যাভেজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড, পাস্ট পার্টিসিপল ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম অর্থাৎ তৃতীয় ফর্ম হলো হ্যাড, অর্থাৎ হ্যাপ হ্যাজ হ্যাড হ্যাড। এইভাবে শিখেন, যেমন ডু ডিড ডান, লক্ষ্য করেন ডু ডিড ডান, একইভাবে হ্যাভ হ্যাজ হ্যাড 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 হ্যাড, এইভাবে হবে। তাই আসুন ভালো করে খেয়াল করুন, হি হ্যাজ এ কার, হি হ্যাজ হ্যাড এ কার, অর্থাৎ হ্যাভেজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ এখানে যেমন ডাজ ছিল, ডিড ডাজের ডাজের থেকে আমরা ডান বসেছিল, ঠিক তেমনি এই হ্যাভেজ হ্যাভেজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। তাই এভাবে বসান। তাই আসুন আবার পড়ি, হি হ্যাজ এ কার, হি হ্যাজ হ্যাড এ কার, হি হ্যাড এ কার, হ্যাড হলো পাস্ট ফর্ম, হ্যাড এ কার, হি হ্যাড হ্যাড এ কার। বন্ধুগণ লক্ষ্য করুন যে আমরা কখনো হয়তো খেয়াল করিনি দুটি হ্যাড একসাথে বসে কেন। হ্যাঁ বন্ধুগণ, তার একটি গাড়ি রয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্সে গঠন হলো সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক এই জন্য হলো। তারপরে হি উইল হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকবে, হি উইল হ্যাভ হ্যাড এ কার, হি উইল হ্যাভ হ্যাড এ কার। আমরা জানি শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বন্ধুগণ এই বিষয়টা নিজেকে এইভাবে বোঝাবেন। তাই আসুন আরো কিছু ভার্ব দিয়ে পড়ি, যেমন হি হ্যাজ এ কার, যে কারের জায়গায় আপনি এখানে হি হ্যাজ এ হাউস, হি হ্যাজ হ্যাড এ হাউস, হি হ্যাড এ হাউস, হি হ্যাড হ্যাড এ হাউস, হি উইল হ্যাভ এ, হি উইল হ্যাভ এ হাউস, হি উইল হ্যাভ হ্যাড এ হাউস। তো বন্ধুগণ এইভাবে 20টি বাক্যকে টেন্সের আলোকে 12-6 ভাবে পড়ে লিখে লিখে পড়বেন, আপনার থেকে পুরো বিষয়টি রপ্ত হবে। তারপর আপনি
বাংলার সাথে ইংরেজি মিলে পড়বেন আবার ইংরেজির সাথে বাংলা মিলে উল্টো ভাবে পড়বেন তাহলে বাংলা ইংরেজি দুটি দ্রুত রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ বিশ্বাস থাকুন হ্যাঁ বন্ধুগণ একইভাবে আপনি সাবজেক্ট পরিবর্তন করবেন হি সি দে কামাল জামাল ভাই বোন আত্মীয়স্বজন আই উই যে কোনো সাবজেক্ট পরিবর্তন করবেন সাবজেক্ট পরিবর্তন করেন প্রয়োজন সাবজেক্ট আপনি বড় করে পড়বেন আপনাকে এটি মনে রাখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হি এর ব্যবহার রয়েছে 213 ভাবে 11 ভাবে আই এর ব্যবহার রয়েছে 213 ভাবে উই এর ব্যবহার আছে 250 ভাবে বন্ধুগণ এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার মানে এই বই থেকে পঙ্খনে পঙ্খ রূপে বাংলা অর্থ সাগরে লেখা হয়েছে আপনারা সেখান থেকে সেই বিষয়গুলো পড়ে নেন প্রণানের চ্যাপ্টারটা রপ্ত করেন তাহলে ইংরেজি অনেক কিছু শিখে যাবেন দ্রুত এগিয়ে যাবেন বিশ্বাস থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও লেকচার নিতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ